weeks, yeah. I'm mine all day, I'm mine all night, I'm mine non-stop till those diamonds are inside, and I'm mine all stone. তোমরা কেউ গেস করতে পারো আমি কি খেলতেছি? দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। ভাবতেই পারি নাই যে 1.13 এর পর 1.14 আমি যখন ইনস্টল করতে যাব তখন আমি সেটা করতে পারতেছিলাম না। এরপর আমি দেখলাম যে আজকে নেদার আপডেট বাইর হয়েছে, কিন্তু আমি ভাবছি যে এইটা যদি 1.14 যদি না হয় তাহলে 1.16 তো ইনস্টলই হবে না। তো আমার ধারণা এরপরে ইনস্টল হইল, ইনস্টল করলে প্লে দিলাম, ফার্স্টেই দেখছি যে নেটার আপডেট চলে আসছে। আমি আবার বন্ধ করে আবার দিলাম, সেইবারও আসলো, আবার দিলাম ওইবারও আসলো, কোনো সমস্যা হলো না। আমি এটা 1.13 এর মতনই ভালো মতন খেতে পারতেছি। আমি একটু প্লে করছি, আমি তোমাদের একটা দেখাবো। আমি একটা নিউ ওয়ার্ল্ড খুলে সেইখানে নেদার আপডেট সম্পর্কে তোমাদের ধারণা দিব। নেদার আপডেট আমি এখানে নেটার আপডেটে ফুল ফর্ম ইনফরমেশন দিব। আর আমি কোনো সিড মিট দিতেছি না, আচ্ছা দিই আপডেট, এইটা আমি দিয়ে দেখি আপডেট। ওকে ডান ক্রিয়েট। একটু দেরি হয় বাট নো প্রবলেম। প্রথমে অনলাইন পারমিশন চাই, আমি কি অনলাইনে, আমি অফলাইনে। এখনো বাজে 9:30, সকাল না রাত সেইটা, আচ্ছা বলি দিই রাতে খেলতেছি, রাত 9:00। আমি কোথায় দেখি, আমি ফার্স্ট টাইম এটা দিতেছি, তুই নিশ্চয়ই গাছের নিচে না, সামনে পাহাড়, ও এদিকে এন্ডারম্যান, থান্ডারম্যান, ওপি আপি, ও ও ও, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ কাইন্ড অফ দিস। আচ্ছা আর একবার ইয়া না গিয়ে আমি তোমাদের দেখাই কী কী নতুন আসছে। ফার্স্টেই বলবো, ফার্স্টে এই জিনিসটা আসছে ব্ল্যাক স্টোন, পরে চেন আসছে, এরপর এই ওয়ার, এই দুই ট্র্যাপ ডোর আর এই দুই ডোর আসছে, এদিকে উল্লেখযোগ্য কিছু আসে নাই। এদিকে এই ব্ল্যাক স্টোনটা দিছে, এটাতে এটা এক ধরনের উড আমার যা মনে হইতেছে, কিন্তু টার্গেট ব্লক এটা মানে 1.14 আসছে। এই যে এই জিনিসটা নতুন আসছে, শ্রুম লাইট, এটা লাইটের মতনই কাজ করে। এবার দেখাই এই যে উডগুলা, এটা হচ্ছে মাটি, এটা এক ধরনের
এটার নাম হলো ব্যাসল্ট। এটা হচ্ছে সোল সয়েল, যেটার মধ্যে নীল আগুন হয়। আর এটা হলো নেদারি ব্লক। আর এটা কি লোডস্টোন। তার আরও আগবাড়াইয়া গেলে তোমার এইটা পাবা, এইটাই হলো নেদারি পাওয়ার ওর, এগুলো হলো নেদার গোল্ড ওর। এটা দিয়ে সেম গোল্ড পাবা। এই যে এইটা নতুন আসছে পলিশড ব্ল্যাক স্টোন, এটা হলো ব্ল্যাক স্টোন, আসল ব্ল্যাক স্টোন। আর কিছু কিছু নতুন মব আসছে, যেমন পিগলিং, হগলিং, জগলিং, স্ট্রিডার। স্ট্রিডার এটা নতুন নাকি, যাক আমি দেখবো নে। আর বাকি সব নতুন, এইবার আসল জিনিস, হেলমেট, চেস্ট প্লেট, লেগিংস, বুট, সোয়ার্ড অ্যাক্স, পিকঅ্যাক্স, শোভেল। ওরে এটাও তো দেখে অ্যাটাক ড্যামেজ দেয়, দেখো। আর ও সবগুলো অ্যাটাক ড্যামেজ দেওয়া শুরু করছে, আমি জানি, আমি জানি না। ও কোনো হর্স, নেদারি হর্স আনমোন নাই। এই তো এবার আসল জিনিস, ফায়ার, নীল ফায়ার। এ তো এই দুইটা আসছে, রিসপার অ্যানকর, এই দুইটা আসছে। এইটা কি আমি বলতে পারি না। আরে যে এই দুইটা প্লেশার প্লেটও চলে আসছে, এগুলো সিম্পলি কাট। এই এই যে এই যে এইটা আর এই দুইটা দিলে প্রথমে একটু কাটে কাটে, মানে আমি বলতে চাইতেছি, আচ্ছা আমি দেখবো না রেসিপিটা, কোনো সমস্যা নাই। নেদারি ইনগট এই দুইটা পাওয়া গেছে, এই আর উল্লেখযোগ্য কিছু নয়। ও ব্ল্যাক স্টোনের প্লেশার প্লেট, আবার বাটনও আছে, স্টোন বাটনের পর এই এই এইগুলা বাটন। এবার আমি দেখাবো নেদারের পরিস্থিতি কেমন। নেদারের খবর জানাতে আসছে, আসছে জাস্ট ফান। আমি নেদারটা বানাই, টু 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 একদম পারফেক্ট। এবার ক্রাইং অবসিডিয়ানও চলে আসছে, ক্রাইং পকাত, মাইনক্রাফট নেদার আপডেট, ওয়াও। অলরেডি 8 মিনিট হয়ে গিয়েছে, ইয়েস, ইয়ে, ইয়োহো মামা। ফার্স্টেই লাল পাই গেলাম, কিন্তু আমি নীল এখনো খুঁজে পাই নাই। আয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাং হয়ে গেছে। ঠিক আছে, হোয়াট এইটা কি, এটা কি হলো, এটা কি হলো, এটা হলো রেড। এবার আরো আরো জিনিস দেখাইতেছি, এই তো মিস্টার পিকলিংস, দেখি ওরা এবার কি দেয়। আমার অনেক কিছু দিছে, আমার প্রচুর জিনিস দিছে, প্রচুর, আমি অনেক পাইছি।
হ্যাঁ বদলে হানি থেকে ইমিও নিতে পাবে। কে আসবা দেখো, এখন এগুলোর উপর ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছে, প্রত্যেকটা নামের মধ্যে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছে। এটাকে ও এবার এটাকে পরীক্ষা করবে, ও পরীক্ষা করবে কি দেওয়া যায়। আর তুই দূরে কি আমার কি দেয়, স্টোন দিল আর এটাই লিডার দিছে, তিনটা লিডার দিয়েছে, ওনা সাতটা লিডার দিছে। পিগলিং, এটা ভিলেজার টাইপ, এটা হলো নেদার ভিলেজার। দেখি দুজনে বারোটার করুক, দেখি কি হয়। এও দিল লিডার, এ কি ছোড়ে দেখি। ও একটা অপসিডিয়ান দিছে, যাক যাক ভালোই। এদের মারলে কিন্তু এটা খিপা যায় দুরু। আরে এই তো এইবার সময় আমার আসল জিনিসটা দেখ। ওরে 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 এরা পালাইতেছে কেন, এরা সোল ফায়ারে জমের মতন হয়, মানে ভাবে এই বুঝি মৃত্যু। হোয়াট, এখানে কি মূল্য, কি মূল্য লিডার আসলো কিসের, হোয়াট ওয়াই লিডার। এই আসো আসো আসো, দেখছো জমের মতন ভাবে জম 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 ভাবে জম জম। এই দিব, এই তো পালানো শিরু, পালানো শিরু, পালানো শিরু, দেখো কেমনে পালায়। এ পালাও, এ পালাও, আমি তো মরে যাবো গা শিখিনি, না আমি মরে যাবো। আরে এগুলো এই দেখছো, এগুলো জ্বলতেছে কিন্তু, একটু দেখো এগুলো কিন্তু জ্বলতেছে। এই তো নীল আগুনের কারখানা। হোয়াট, এখানে কি, এখানে কি কিছু আছে, এটা এরকম কেলা, নীল আগুনের কারখানা যেখানে, হোয়াট এখানে ওই লাল আগুন, এখানে নীল আগুন। আচ্ছা আমি দেখি এই জিনিসটা, একটু নীল আগুন আর লাল আগুন একসাথে, ও একদম পুরা। দেখি এবার দুই রাস্তা হাঁটবো, হাঁটবো কি হেঁটি, সোল ফায়ারের মধ্যে পা দিলেও তুমি জ্বলবে, জ্বলে মরে যাবে। ও এটা হলো বেড়া বেড়া স্কেলিটন। আরে ভাই আমি, ও সোল স্যান্ডের মধ্যে ভালো হাঁটা যায় না। এই যে এইগুলোর উপর ভালো করে হাঁটা যায় না। উইদার মামা, উইদার মামা, খেলবো আমার সাথে, আমার সাথে খেলবা, এ আমার সাথে খেলবা, তার দিকে আগুন দিয়ে দিব, কোন দিকে যাবে একটু বলে দাও তো। এ তোমার চারিদিকে আগুন, এ মরতেছে না কেন, মরে না কে, দেখি এদের দিয়ে দেখি, সোফারে মরে না, এ তো স্কেলিটন মরবে, স্কেলিটন মরবে, কিন্তু উইদার স্কেলিটন মরবে না, তার কারণ হচ্ছে তারা এখানেই বসবাস করে। একটা জিনিস দেখো, তোমার কিন্তু এই জিনিসটা, ও এটা হলো ব্যাসল্ট, এ তো ব্যাসল্ট, গ্রেস্টেরে ক্যান যে এত বড় রাখছে, বাহ
এরকম এরকম একটা ভাব নিতেছে মনে হয় শিশু নির্যাতন করতেছি। ও এখানে একটা ব্রিজ আছে, আমি এই ব্রিজ ধরে হাঁটবো, আমি ব্রিজ ধরে হাঁটবো, মামা টুকি যাও শিগগিরি মামা, এগুনি স্যার খায়ের করে দিব তোমায় কি স্যার খা তুমি কি আগুনি স্যার খায়ের করে দিব সাইড দিকে আগুন আর আগুন, আরে শালা এদের তো দেখি আগুনেও মারে না। এখানে রাস্তা দেখতে পাচ্ছি, দেখেন মা দি তদন্তে নেমেছে, এদিকে তো লাইক কিছু পাবো, ও উইদার স্কেলিটন আমার জন্য বসে আছে, আমাকে যে কখন মারবে তারা। এদিকে একটা সুন্দর ব্রিজ, এ তো নেদারোর, কিন্তু আমি এখনো লাল রায় যাইতে পারি না, সরি নীল রায় যাই করলাম না। আচ্ছা আমি নীলটা পাইলে আমি অবশ্যই তো, এই তো মামা হগলিন এ 1/4, এদিকে আসো তোমাকে আগুনে জ্বলিয়ে মারবে, জ্বলিপুরি খার করে দিব, জ্বলিপুরি ছাড় খার করে দিব, এ চারিদিকে আগুন নিচেও নামতে পারবে না, এ বুড়ি উঠতে পারবে না, মূর্তি হবে মর শাল মর শাল, চারিদিকে আগুন মারিশার মারতি হবি মারিশার, মারবি শালাম এখন তোমাদের ডিসিশন। আমি একটা হাউস বানাতে চাই, সেটাকে আমি নেদারে এরকম সুন্দর পরিবেশে করবো নাকি সেখানেই করবো, হোয়াট হোয়াট এটা কি, এটা কি হোয়াট ইজ দিস, এই জিনিসটা কি কি পিগলিনদের স্পনার কারখানা দেখি তো দেখতে হয়তো, কারণ আমি মিস্টার ইনভেস্টিগেটর। আরে তো দেখি জলি পুড়ে খাই হয়ে যাচ্ছি, ভাই এখানে কি ওপেন করতে পারে, ভাই এর ওপেন করে কি পাবো, লাবারের উপরেই যাওয়ার ব্যবস্থা, ইয়েস বাট আমি এই তো চেইন চেইনের উপর দিয়ে, আগে চেইন প্লেসার প্লেট ছিল, সেই চেইন প্লেসার প্লেট না সরি চেইন প্লেসার প্লেট না মানে চেইন চেস্ট প্লেট, এরপর আর্মর টার্মর এইসব, কিন্তু এইসব শুধুমাত্র স্কেলিটনদেরই পাওয়া যায়, এই যে এগুলা একটু অন্য ধরনের ব্লক, এই নেদার আপডেটেই আসছে। আচ্ছা এদের ও এটা হচ্ছে হগলিনদের, যেখানেই যাই সেখানেই লাল লাল লাল, এটাও আরেক ধরনের বিল্ডিংস, ও ও এই ফেসটাও হগলিনের মতন আমার যা মনে হইতেছে, ওপি 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 ওনলি ওপি খেলা, এটাকে বলে ওপি ওপি খেলা, আমি এই খেলার মধ্যে আছি, ওপি ওপি খেলা, হ্যাপি নাইস লাগছে আবার, আরে ভাই নীল ভাইয়ের মতো দেখাবি নাকি নাকি এবার নীল নাই, এটাতে নীল নাই, লাল বায়ামি রেখে দিয়েছে, কারণ ফাংশন রেড ব্লু দুইটাই করা যায়, কিন্তু
তো পাইলাম না কেন, পাইতেছি না। খুঁজতে হবে খুঁজতে হবে খুঁজতে নেই ফাংশন নেই, আমি ফাংশন ব্যবস্থাটা দেখবো। নীল দাও দেখতে পারলাম না, আবার সে হগলিনের কারখানা, হগলিন টাওয়ার, হগলিন না সরি পিংলিন টাওয়ার। আরে শালা এনেই মারতেই আগে জলে পুরে খাই হো শিগগিরি, জলে পুরে খাই হো। শালা পাইলাম না তো কিছুই, শালা পাইলাম না তো কিছুই। চেন্ডাও পাইলাম না, এই তো জগলিন, এরা লাবায় থাকতে ভালোবাসে। এরা যখন মাটিতে উঠে ওদের যায় যায় অবস্থা হয়ে যায়, মানে ওরা মারা যাওয়ার মতন অবস্থা, মানে কি বলি, যারা লাভা লাভার্স, লাভা মানে এরা হলো লাভা লাভার মানুষ। তো মনে হয় এটুকুর মধ্যে মনে হয় নীল ফায়ার হবে, এই তো নীল ফায়ার, নীল ফায়ার, নীল ফায়ার, ফায়ার, নীল ফায়ার, নীল ফায়ার। তো এটাই ছিল ভিডিও, আমি আরো খুঁজবো, খুঁজে বাইট করবো যে নীলটা এখানে আসছে নাকি, আর তোমরাও জানো যে নীলটা আসছে নাকি। তো ততক্ষণ পর্যন্ত আলবিদা। ও যা বলতে ভুলে গেছিলাম, এটা আর আমার আফসোস ছিল যে আমি নীল বাইন্ডে দেখাতে পাই নাই। পরে তার দুই দিন পর, মানে এটার ওই রেকর্ডের পর দুই দিন পরে আমি খুঁজতে খুঁজতে নীল বাইন্ড পেয়ে গেছি। ও বাবা ফাঙ্গাস আছে নিয়ে, এটা বেশি ইম্পর্টেন্ট হয় দেখি আমার তুমি আমাকে মারতে পারো না, এটা মেরে ফেলেছি বুলু নীলিমাকে। আরো অনেক অনেক কিছু আসছে, সেটা আমি তোমাদের দেখাবো। তবে এই তো এটা আরেকটা বায়ু, আর একটা জিনিস আসছে, আর আমি বুঝি না এর এরকম করে। এটা শিশু নির্যাতন করে, আর এখানে একটা ব্ল্যাক স্টোন আছে, সেটাও স্টোনের কাজটা করে স্টোন পিকেক্স বানিয়ে পারবে সেটা দিয়ে। আর আমি তোমাকে রিস্পার অ্যাঙ্কোরটা দেখাইতেছি, এটার একটা রেসিপি আছে। আমি একটা রিস্পার অ্যাঙ্কোর দিলাম, গ্লোস্টোন করে অ্যাক্টিভেট,
এটাকে এমনি দিলে তোমার রিসপন পয়েন্ট সেট, রিসপন পয়েন্ট সেট। তুমি যদি এনে দাঁড়ে এখানে মরে যাও, আমি সারাইভালে এটা দেখেছি, আমি সারাইভালে দেখেছি, আমি এই জিনিসটা আসছি দেখলাম আমার সামনে। আমি এটা আমি এখানে উদার বাহিনী বললাম, আমি যাই আমার এখানে স্পন হতাম। আমি সুগার কেন পেলাম, আমি নিজেও দেখি। আর তোমাদের একটা জিনিস দেখাবো, সেটা হলো তোমার এটা আস্তে আস্তে যাবে, হ্যালো ভাইয়া, আমি ডায়মন্ড পাইয়া কেছি। ইউহু।